থেকে আমরা মন্দারমণি যাওয়ার জন্য একদম রেডি, ব্যাগটা রেডি করে নিয়েছি। শঙ্কর বাথরুমে গেছে, আজকে বেরোবো। ব্যাগ দুটো বৃষ্টি যেহেতু ওয়েদার, ব্যাগ দুটো বাবাদের গাড়িতে পাঠিয়ে দিচ্ছি, আমরা স্কুটি নিয়ে যাবো। স্কুটিতে নিয়ে যাওয়া যায় ব্যাগ, কিন্তু যদি ভিজে যায় রিক্স নেব না। ব্যাগে জামা কাপড় আছে, জিনিসপত্র আছে, তো ব্যাগ দুটো গাড়িতে পাঠিয়ে দিচ্ছি, আমরা স্কুটি নিয়ে যাবো। ছিল আর সকাল থেকে বৃষ্টি শুরু, মানে আমাদের সঙ্গে মন্দারমণি যাওয়ার সঙ্গে আমাদের বৃষ্টির একটা এত সুন্দর সম্পর্ক। যত রোদ থাক মোটামুটি ওয়েদার একদম মানে মারাত্মক করে দেবে ওয়েদারটাকে। দারুণ ওয়েদার, দারুণ বৃষ্টি হচ্ছে, শীতে বৃষ্টি করছে। আর বেরিয়ে গেছি আমরা কাল পর্যন্ত, মানে জ্বালানি পোড়ানি গরম যাকে বলে, রোদ যাকে বলে, পুরো বৃষ্টি। হ্যাঁ, সকালবেলা তো পরিবেশ শান্ত, তো এখান দিয়ে যাচ্ছি, সমুদ্র দাঁড়িয়েছিলাম, মানে সমুদ্রের আওয়াজ শোনা যাচ্ছে। দাঁড়িয়ে আছে স্যার আমাদের ফোন নিয়ে। কোথায় যাবি রে? স্নান করতে। আয় গরম চায়ে। চা থেকে শুরু হলো, একটা এক্সট্রা চা দিয়ে দিয়েছে, সেটা আমি মেরে দেবো। বিস্কুট খাবো না, আমি খেয়ে এসেছি বাড়িতে। দীঘা বিচার না সারা হচ্ছে। দীঘায় চা থেকে শুরু হলো মন্দারমণিতে, ম্যাগি এসছে আর পুরি সন্দেশ এসছে, পুরি চানা সবজি, পুরি সবজি এসছে, সব খাওয়াবে। দুধ চা লুচি সব খাওয়া হচ্ছে আমাদের, আমিও খাচ্ছি আজকে। রুমের এন্ট্রান্সটা, এখানে একটা বেড দিয়েছে, ফার্নিচার গুলো বেশ ভালো। এখানে আছে ওয়ার্ড্রপ আছে, তার পাশে একটা টেবিল আছে, আর এখানে টেবিল মতো, টি টেবিল মতো দিয়েছে, দুটো চেয়ার দেওয়া, টিভি। আমার সব থেকে পছন্দ হয়েছে এই ড্রেসিং টেবিলটা, দারুণ। এখন একটা রুম পেয়েছি, আর একটা রুম ছাড়তে যেতে, আর এটা ওয়াশরুম, এটা ছোট্ট কিন্তু বেশ সুন্দর। আমরা এখন সমুদ্রের পাড়ের দিকে যাব। একটা রুম দিয়েছে, আর একটা রুম মনে হয় এখনো খালি হয়নি, তাই দেয়নি, আমাদের টাইম আছে। আমরা আগে চলে এসেছি বলে একটা রুম পাইনি, একটু পরে পাবো। আগে একটা রুম দিয়ে দিয়েছে, অসুবিধা। ফুলে আমরা নামবো, সন্ধ্যাবেলা নামবো। বলে কি ফুল গো? ফুল নো, ফুল ফুল একদম মন্দিরে, মন্দিরে কিছু আছে।
হোটেল হোটেল হচ্ছে আরো রিসেপশন। জোয়ারের জল মানে সমুদ্র জাস্ট ফুঁসছে। যাওয়া যাবে সেই দোকান গুলোর কাছে গেলে। ওই তো ওই তো ও দারুন। মা কেমন লাগছে ছুটিতে এসে? মা ছুটিতে এসে কেমন লাগছে? ভালো লাগছে। দারুন লাগছে। আমি যখন বৃষ্টিতে বেরোলাম তখনই মজা লাগছে। এই এই হনুমান কেমন লাগছে? দারুন দারুন। এই এবার নামা হয়েছে সকালবেলা, এখনো কেউ নামেনি, আমরাই প্রথম। এখনো কেউ নামেনি সমুদ্রে, আমরাই প্রথম। আমরাই প্রথম বল, তোর ফোন নেই। ব্লগে দেখো, ব্লগে দেখো। বন্ধুরা তখন আমাকে বলবি তো যে বাবা পড়ার সময়। বন্ধুরা দেখো, মাছ সমুদ্রে সবাই মিলে ভাসছে, বুঝতে পেরেছো? এদের কোনো ভয় ডর নেই, কোথায় ভাসছে দেখো বন্ধুরা। হ্যাঁ, এদের কোনো ভয়টাই নেই, কোনো ভয় নেই, দেখো চুপচাপ করে ভেসেই চলেছে। দুটো দুটো মা বললো তোরা খেয়ে দিয়ে আবার নামবি। এটা হচ্ছে সুইমিং পুল, আমরা যাচ্ছি নিচে নামব। হবে না তুমি খাবে না কেন? তুই খাবি তো? আমি তো বললাম ফুচকা খাবো। সংকোচ বোধ পাপড়ি চাট? না না আমি খাবো। তুই দই ফুচকা? দেখি কি হয়। এখানে নি ফুচকাটা। হুম বন্ধুরা, অন্ধকার, অন্ধকারে কিছু দেখা যাচ্ছে না। ফুচকার দোকানে টুমটুমা খাওয়া লাগবে। চলো ফুচকা খেলাম, ফুচকাটা দারুন। আমরা এনেছি হচ্ছে পাপড়ি চাট, স্পাইরাল পটেটো, মায়ের হাতেও পাপড়ি চাট। পাপড়ি চাট, স্প্রিং আলু পাপড়ি চাট, দারুন দারুন। আমি হাত লাগালে ওটা দারুন হয়ে যায়। পাপড়ি চাট এসছে, আমাদের নুরা খাচ্ছে স্প্রিং আলু, শাশুড়িমা খাচ্ছে পাপড়ি চাট, বাবাও খাচ্ছে পাপড়ি চাট। হ্যাঁ।
Oh, my God.